আদরের ভালোবাসা। তোমার সাথে আমার দেখাটা এভাবে হবে কখনো ভাবতেও পারিনি। আর পাঁচটা সাধারণ ব্যস্ত দিনের মতো সেদিনও কলেজ থেকে বেরিয়ে ফুটপাথ ধরে হাঁটছিলাম। কলেজ স্ট্রিটের মোড়ে যখন রাস্তাটা পেরোতে যাব, হঠাৎ রাস্তার ওপারে একটা কালো ফ্রেমের চশমা পরা ছেলের ওপর চোখ পড়তেই থমকে দাঁড়ালাম জানো। হ্যাঁ, সেটাই তুমি। গায়ে একটা আকাশি রঙের কুর্তা, সাথে একটা কালো রঙের জিন্স প্যান্ট, আর ডান হাতে একটা নীল মলাটের ডায়েরি। কুর্তার পকেটের এক কোণ দিয়ে সোনালি রঙের পেনটা উকি মারছিল বারবার। বাম হাত দিয়ে তুমি যখন তোমার চুলে বার কয়েক বিলি কাটলে, তখন তোমার বাদামি বেল্টের ঘড়িটাও চোখে পড়ল। কিন্তু তোমার কালো ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখের ওপর আমার চোখ পড়তেই আবারও একবার রাস্তার মাঝে থমকে দাঁড়ালাম। এক অদ্ভুত মায়া জড়ানো ওই চোখ, সেই চোখের মায়া জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছি আমি। হারিয়ে যাচ্ছে আমার মনের চেনা অলিগলি। বারে বারে ঘুরে ফিরে আসছিলাম তোমার মায়ার দেশে। এমন সময় একটা প্রচণ্ড আঘাত অনুভব করলাম সারা শরীর জুড়ে। একটা গাড়ির ধাক্কায় ছিটকে পড়লাম হাত কয়েক দূরে। মাথাটা কেমন যেন যন্ত্রণায় ফেটে পড়তে লাগলো। সামনে সব কিছুই ক্রমশ ঝাপসা হয়ে আসছিল। আবছায়ভাবে দেখতে পাচ্ছিলাম রাস্তার অচেনা লোকেরা আমার চারপাশে ভিড় জমাচ্ছে, আর ভিড়ের মাঝে শুধু তোমাকেই খুঁজছিল আমার দুটো চোখ। বাতাসে যেন শুধু তোমারই ছোঁয়া অনুভব করতে চাইছিল আমার শরীর, কিন্তু পাইনি তোমায়। তোমার ছোঁয়াও আর মাখা হয়নি আমার গালে। আর এভাবেই আমার ভালোবাসার গল্পটা শুরুতেই শেষ হয়ে গিয়েছিল, আর শেষ হয়ে গিয়েছিলাম আমিও। তা সে যাই হোক, তবুও তুমি আমার আদরের ভালোবাসা। ইতি তোমার চারুলতা।